সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। বলুন মন্ত্রীমশাই, এত রাতে আমাদের ডাকলেন কেন? অনেকগুলো কথা আছে, যে কথাগুলো দিনের আলোয় বলা যায় না। ঠিক বলেছেন, কোনো বিশেষ কথা ওই রাতের অন্ধকারেই বলা যায়, বিশেষ করে ষড়যন্ত্রের কথা। তুমি কি করে জানলে সেনাপতি যে আমি ষড়যন্ত্রের কথাই বলতে এসেছি? খুব সোজা মন্ত্রীমশাই, আজ রাজসভায় গোপাল যেভাবে আপনাকে অপমান করলো সেটা সহজে ভুলে যাওয়া আপনার পক্ষে মোটেই সহজ নয়। একদম সত্যি কথা, আমাকে অপমান মানে গোটা কৃষ্ণনগরের প্রতিটা বর্ণশ্রেষ্ঠ মানুষের অপমান। মহারাজ্য ওর মধ্যে কি দেখেছে সেটা তো ভেবেই পাই না। বুদ্ধি বুদ্ধি, গোপালের অসম্ভব বুদ্ধি, ওই বুদ্ধির জন্যই গোপাল মহারাজের খুব প্রিয়। দেখো সেনাপতি, বুদ্ধির কথাই যদি বলো তাহলে সেই বুদ্ধি কিন্তু আমাদের মাথাতেও আছে, কিন্তু মহারাজ তো আমাদের পাত্তাই দেননি। কখনো কি আমাদের কাছে কোনো পরামর্শ চেয়েছেন? না, কোনো সমস্যা এলে প্রথমেই গোপাল তুমি বলো কি করা যায়। আরে তা অবশ্য ঠিক, তা আপনি কি কিছু ভেবেছেন? না, মাথায় কিচ্ছু আসছে না। কি করা যায় সবাই মিলে একটু ভাবো, বুঝলে, একটু ভাবো। শুধু এই কথাটা বলার জন্য আমি রাতে তোমাদের ডেকেছি, এমন কিছু একটা ভাবতে হবে যাতে মহারাজের কাছে গোপাল ছোট হয়, বুঝা গেছে? এবং মহারাজ সহ বাদ বাকি সভাসদরা যেন না বোঝে যে এটা আমাদের কাজ। আজ থেকে আমাদের ভাবনা শুরু, কালকের মধ্যে কিছু একটা উপায় বার করতেই হবে। চলো এখন আমরা যে যার ঘরে যাই, বিছানা হলো মানুষের চিন্তা করার সঠিক জায়গা, চলো। বুঝলে উদির, অনেকদিন হলো কৃষ্ণচন্দ্রের সাথে আমাদের কথাবার্তা হয়নি। কৃষ্ণচন্দ্রের সাথে একটু মশকরা করতে ইচ্ছে করছে। মশকরা করবেন? তা আপনার হঠাৎ করে মশকরা করার কথা কেন মনে হলো জাহাপানা? ওই গোপালের কথা মনে পড়লো। আসলে গোপালের মতন একজনকে আমি যদি আমার দরবারে পেতাম তাহলে কি ভীষণ ভালো হতো। এটা আপনি যথার্থই বলেছেন জাহাপানা, কিন্তু কিছুর বিনিময়েই গোপালকে আমাদের এখানে আনা যাবে না। হ্যাঁ উজির, গোপালের এই রাজভক্তি, নিজের মাতৃভূমির জন্যই এই দরদ, এটা আমার ভীষণ ভালো লাগে। ও শত প্রলোভনেও কৃষ্ণনগর ছেড়ে ওর মহারাজকে ছেড়ে আসবে না। আপনার মনের ইচ্ছেটা আমাকে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব। তুমি একটা কাজ করো, তুমি ছদ্মবেশ ধরে কৃষ্ণনগরে চলে যাও, এমন কিছু একটা বুদ্ধি বার করো যাতে বেশ মজা পাওয়া যায়, কেমন? আর এই ফাঁকে গোপালকে কিছুদিনের জন্য এই মুর্শিদাবাদে আনা যায়। যথা আজ্ঞা জাহাপানা। তুমি দেরি করো না, যা করার আজই করো। ওখানে যখন যাচ্ছ তখন কৃষ্ণচন্দ্র সম্পর্কে যে গুজবগুলো শুনেছিলে সেগুলো সম্পর্কে একটু খবর নিয়ে নিও। ওই খবর কার কাছে পাবে বলো তো? ওটার বলতে হবে না, দুর্বুদ্ধির বিশ্বকোষ মন্ত্রীর কাছে। বাহ বাবা বাবা, তোমার বুদ্ধি কিন্তু খুলছে, এটা খুব ভালো লক্ষণ। মহারাজের জয় হোক। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের একজন প্রতিনিধি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নবাব বাহাদুরের প্রতিনিধি? তাড়াতাড়ি আমার কাছে পাঠাও। মহারাজ, কৃষ্ণচন্দ্রের জয় হোক। আসুন আসুন, আপনি আসন গ্রহণ করুন। আমি এখানে এসেছি নবাব বাহাদুরের নির্দেশে। কিছুদিনের জন্য মন ভালো করতে চেয়ে আমি একটা সুন্দর রাজ্যে ভ্রমণ করতে চেয়েছিলাম। নবাব বাহাদুরকে বলতেই নবাব বাহাদুর আপনার রাজ্যের কথা বললেন। নবাব বাহাদুরকে আমার ধন্যবাদ জানাবেন, আপনি এখানে যতদিন খুশি থাকুন। আমাদের কৃষ্ণনগরের মিষ্টি খান, সরভাজা, মোহনভোগ খেলে আপনি বুঝতে পারবেন আমাদের এখানকার মিষ্টির কেন এত নাম। মহারাজ, ইনি কি সেই বিখ্যাত গোপাল ফাঁড়? রতনে ঠিক রতন চিনে নিয়েছেন। হ্যাঁ, এই আমার রাজসভার একটি রত্ন, গোপাল ফাঁড়। হ্যাঁ, শুরু হয়ে গেল গোপালের গুণকীর্তন। ও সত্যি, আর পাওয়া যাচ্ছে না। না 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 না,
এবার কিছু একটা করে গোপালকে লাজে গোবরে করতেই হবে। উনি হলেন একজন গুণী মানুষ, বিজ্ঞান সাধক। প্রণাম আপনাকে। আর ইনি হলেন আমার আর এক রত্ন, সভা কবি। আমি বলি সভার কবি। প্রণাম জানাই আমি, আমি সভা কবি। মহারাজের সভার মধ্যে কলমে আঁকি ছবি, কোনো গুণ নেই আমার, আমি যে বেগুন, তাই আমার সব গেছে কপালে আমার আগুন। ধন্য ধন্য আপনি, ধন্য আপনার কবিতা, আমার এখানে আসা সার্থক। এবার আমার কিছু দেবার পালা। এই উপহারগুলো নবাব বাহাদুর আপনাকে দিয়েছেন মহারাজ। আমি নবাব বাহাদুরের বদান্যতায় মুগ্ধ হলাম অতিথি। এবার তো আমার পালা, আপনাকে মনের মতো করে সেবা করার ইচ্ছে রইল। মন্ত্রী, তোমাকে দায়িত্ব দেওয়া হলো আমার অতিথির সমস্ত খেয়াল রাখার। এই তো এই সুযোগটাই চাইছিলাম, এইবার কানে বিষ ঢালতে আমার সুবিধা হবে। উপরওয়ালা হঠাৎ করে সুযোগ দিয়েছেন, হেলায় হারিয়ে ফেলার লোক আমি নই। ঠিক আছে মহারাজ, আমি এখন থেকে আপনার অতিথির সাথে আঠার মতো লেগে থাকবো। আমি কিন্তু আঠা জিনিসটাকে খুব একটা ভালোবাসি না। তাতে মন্ত্রী মশাই বলুন না, ওই ফুল আর ফুলের গন্ধ যেমন একসাথে থাকে, ঠিক তেমন ভাবেই আপনার সাথে থাকবো। দারুন, বহুত খুব বহুত খুব, তোফা বলেছেন আপনি। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, আমাকে আপনি বলে সভার আর সমস্ত মানুষজনকে ছোট করবেন না। ঠিক আছে গোপাল, এই মুহূর্ত থেকে তুমি আমার বন্ধু, তোমার স্থান আমার বুকে, তুমি ছোট নও, তুমি অনেক বড় মানুষ। ব্যাস হয়ে গেল। আচ্ছা, ফুল আর ফুলের গন্ধ আমার তখন কেন মনে এলো না, আমার আঠাটাই মনে এলো। দূর বাবা, যাকগে ভুল হয়ে গেছে, আর আঠা নিয়ে কোনো কথা বলবো না। ঠিক আছে ঠিক আছে, ওটা নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবতে হবে না, এবার নতুন করে ভাবতে হবে। আপনি অনেক দূর থেকে আসছেন, এবার একটু বিশ্রাম নিন। ও মন্ত্রী, এনাকে নিয়ে অতিথিশালায় যাও, এনার বিশ্রামের ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। এইবার এই নবাব বাহাদুরের অতিথিকে মহারাজের নামে একটু কান ভারী করতে হবে। মন্ত্রীর মুখটা কেমন হাসি হাসি, নিশ্চয়ই কিছু একটা ভাবছে। দেখি তো একটু বাজিয়ে। মন্ত্রী মশাই, এখানকার অবস্থা কেমন? এই তো ঠিক জায়গায় প্রশ্নটা করেছে, এবার রসিয়ে উত্তরটা দিতে হবে। আগে একদম ভালো না। গোপাল খুব ভালো মানুষ নয়। না 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 না, একদম নয়, একদম নয়। মুখে মিষ্টি, ভিতরে বিষ, মহারাজ তো কিছু বুঝতেই চান না। তাহলে এগুলো বোঝাতে হবে নবাব বাহাদুরকে। একদম, আপনি কি তাড়াতাড়ি সব বুঝে গেলেন না, কত ভালো আপনি। একটা একটা ছোট মুখে বড় কথা বলবো? বলুন মন্ত্রী মশাই, যেটা বলতে চান সেটা নির্ভয়ে বলে দিন। নবাব বাহাদুরের উজির মানুষটা না একদম ভালো না, ওর সাথে গোপালের ভালোই যোগাযোগ আছে, এটাও নবাব বাহাদুরকে একটু জানিয়ে দেবেন। এগিয়ে বাবা, এ তো দেখি আমার বদনাম আমার কাছেই করছে। ঠিক আছে, করো, কত করবে করো, তোমার সাথে এই খেলাটা খেলতে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, নবাব বাহাদুরকে উদির সম্পর্কে সাবধান করে দেব। এই আর একটা অনুরোধ, আর একটা করব। করুন করুন, নির্ভয় করুন। এই নবাব বাহাদুরকে একটু আমার হয়ে বলবেন যে কৃষ্ণনগরের মহারাজকে বরখাস্ত করে আমাকে সিংহাসনে যেন বসান। ওরে বাবা রে, এ তো দেখছি গাছে না উঠেই এক কাঁদি। ঠিক আছে, আমি দেখবো। আমি এখন একটু বিশ্রাম করি, আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, কিছু প্রয়োজন হলেই আমাকে খবর দেবেন। হ্যাঁ ঠিক আছে, আসি। বিজ্ঞানী, একটা খটকা লাগছে বুঝলে। কি খটকা গোপাল, বলো শুনি। নবাব বাহাদুরের আত্মীয় বলে যিনি এসেছেন আমাদের রাজ্যে, তিনি গলাটা বিকৃত করে কেন কথা বলছেন এটাই তো বুঝতে পারছি না। তিনি কি তার পরিচয় লুকোতে চাইছেন, কিন্তু কেন? তুমি নিশ্চিত গোপাল যে উনি গলা বিকৃত করে কথা বলেছেন? 100% নিশ্চিত পণ্ডিত। কাল বিষয়টা রাজসভায় আমি তুলব, দেখো না কালকে সব পরিষ্কার হয়ে যাবে। অগত্যা চলো, আমরা যে যার ঘরে যাই, কাল সকালের জন্য অপেক্ষা করি।
হ্যাঁ মানবর, বলুন, কাল রাতে আপনার ঠিক মতো ঘুম হয়েছে তো? হ্যাঁ মহারাজ, খুব ভালো ঘুম হয়েছে। সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো। আমি খুব ভালোভাবে নজর রেখেছিলাম মহারাজ, ওনার কোনো অসুবিধা হতে দিইনি। বাহ বাহ, এই তো মন্ত্রী ভালো কাজ করেছে। তাহলে মন্ত্রীর বেতন কিছু বাড়িয়ে দেওয়া যেতে পারে, কি বলো গোপাল? হ্যাঁ মহারাজ, ভালো কাজ করলে তার তো একটা উপহার আছেই। আপনি মন্ত্রী মশাইয়ের বেতন বাড়িয়ে দিন মহারাজ। দেখো মন্ত্রী, গোপাল কিন্তু তোমার বেতন বাড়ানোর পক্ষে, এইদিকে তুমি হলে কিন্তু বলতে ঠিক উল্টোটা। এই রে, সত্যি করে বেরিয়ে না এলেই ভালো। না মহারাজ, আপনি আমাকে গোপালের বিরুদ্ধে যেমন ভাববেন না, আমি যুক্তিবাদী, রাজকোষাগার দেখে বিচার করি। আপনি তো আবেগ তাড়িত হয়ে বলেই খালাস, আমার কিন্তু সব দিক দেখতে হয়। মহারাজ, আপনার কথা শেষ হলে আমি মহামান্য অতিথিকে কয়েকটা প্রশ্ন করতে পারি। স্বচ্ছন্দে গোপাল, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আমার একটা চাওয়া আছে মহারাজের কাছে, সেইটা চেনি, তারপর না হয় তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি রাজি তো গোপাল? অবশ্যই মান্যবর। আপনি আপনার চাওয়াটা আমাকে বলতে পারেন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনার চাওয়াকে পাওয়াতে পরিণত করতে। মহারাজ, আমি কাল মুর্শিদাবাদ ফিরে যাব। আপনার এখানে দিনটা ভালোই কাটালাম, আপনার আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি সব কিছু নবাব বাহাদুরকে গিয়ে জানাবো। কি রে বাবা, আমি কাল এত কথা বললাম, কই ওই কথাগুলো নিয়ে কোনো আলোচনা তো করলো না? ওটা কি মুর্শিদাবাদে ফিরে গিয়েই করবে নাকি? মহারাজ, আমি আপনার আতিথেয়তায় মুগ্ধ। আপনার কাছে একটা জিনিস চাই মহারাজ। নিশ্চয়ই, আপনি বলুন মানবর, আপনার কি দরকার? আপনাকে অদেও আমার কিছুই নেই। মহারাজ, আমি এমন একটা জিনিস আপনার কাছে চাইছি, সেটা কিন্তু খুব মূল্যবান নয়, অথচ অমূল্য। কাল থেকে পুরো ব্যাপারটাই কিরকম হিয়ালির মধ্যে দিয়ে চলেছে, আবার হিয়ালি। মূল্যবান নয় অথচ অমূল্য, সেটা কি? সেটা আমার কাছে সব সময় সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবে। আমি যা করব সেও তাই করবে, সামনে থাকলেও আমি, আমি ছাড়া কেউ নেই, পেছনে থাকলেও আমি, এমনই মূল্যহীন অথচ অমূল্য একটি উপহার। মূল্যবান অথচ অমূল্য উপহার? ও মন্ত্রী, কি উপহারের কথা বলছেন মান্যবর, আন্দাজ করতে পারছো? ধরি ধরি করছি, কিন্তু ঠিক ধরতে পারছি না, মানে মানে ঠোঁটে আসছে কিন্তু মুখে আসছে না। ও গোপাল, তুমি কিছু আন্দাজ করতে পারো? আমি একটু চিন্তা করি, কাল সকালে মান্যবরের হাতে উপহার পৌঁছে যাবে এই আশা করি। তার মানে কি গোপাল, মূল্যহীন অথচ অমূল্য উপহার তুমি কোথা থেকে পাবে? চিন্তা করি, কিছু তো একটা উপায় হবেই। আমিও তাই আশা করি গোপাল। একটি রাত আর কিছু মুহূর্ত সময় আপনাদের দিলাম মহারাজ, কাল সকালে মুর্শিদাবাদ যাবার আগে উপহার পেলেই আমি খুশি। আজ তবে এইটুকুই থাক, আমি একটু বিশ্রাম নিতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আপনার কক্ষে গিয়ে বিশ্রাম করুন। একই গেল, কেউ কি আন্দাজ করতে পারছো? ও মন্ত্রী, তুমি তো আমার মন্ত্রণাদাতা, দেখি দেখি তুমি বলতে পারো কিনা। আমি ভেবে ফেলেছি মহারাজ, মূল্যহীন অথচ অমূল্য, আবার সমস্ত সময় কাছে থাকবে, কি হতে পারে? আরে কি মুশকিল, তুমি আমাকে প্রশ্ন করছো কেন? আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম। খুব সহজ সরল একটা উপহার চেয়েছেন আপনার অতিথি। কি উপহার সেইটাই তো জানতে চাইছি। এই যে গোপাল, আরে তোমার তো খুব বুদ্ধি, বলো দেখি কি হতে পারে। মন্ত্রী মশাই, আপনি যখন ভেবেই ফেলেছেন তখন আপনি বলুন, আমরা শুনি। মহারাজ, নিতান্তই তুচ্ছ এবং একটি ক্ষুদ্র দ্রব্য, বলুন তো কি? আরে কে রে, তখন থেকে আমাকেই প্রশ্ন করে যাচ্ছে, হেয়ালি না করে ঠিকঠাক উত্তর দাও। ছাতা, ছাতা। ছাতা? শুধু একটা ছাতা? হ্যাঁ মহারাজ, শুধু একটা ছাতা। আপনার মহামান্য অতিথি কি বলেছেন একটু স্মরণ করুন, বলেছেন এমন একটি মূল্যহীন অথচ অমূল্য উপহার আমাকে দেবেন, যা সামনে থাকলেও আমার, পেছনে থাকলেও আমার, সর্বক্ষণের সঙ্গী। হয়ে গেল, উনার কথার মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা তো তোমার বেতন আমি বাড়িয়ে দেবো গোপাল, এটাতে কিন্তু তুমি হেরে গেলে, আর আমার মন্ত্রী কিন্তু তোমাকে হারিয়ে দিল। এই হারে অনেক সুখ আছে মহারাজ। মন্ত্রী মশাই আপনি অসাধারণ।
আপনি 100-তে 100 পেয়েছেন। তাহলে মহারাজ মন্ত্রী মশাই একটা ভালো দেখে ছাতা কিনে নিয়ে আসুক। হ্যাঁ মন্ত্রী, তুমি খাজাঞ্চির কাছ থেকে যত মোহর লাগে নিয়ে তুমি ছাতা আনতে চলে যাও। যথা আজ্ঞা মহারাজ। আজকের মতো সভা এখানেই শেষ হলো। হলো অনেক তো রাত হলো, এবার শোবে না, কি চিন্তা করছো তুমি? আচ্ছা গিন্নি, মূল্যহীন অথচ অমূল্য সর্বক্ষণের সঙ্গী, সামনে থাকলেও আমি পিছনে থাকলেও আমি, আমি যা করব সেও তাই করবে, উপহার মূল্যহীন অথচ অমূল্য, কি হতে পারে? রাত হয়েছে, এবার শুতে এসো। দিন রাত হেয়ালি ভাবতে ভাবতে তোমার মাথাটা জিলিপি হয়ে গেছে। হ্যাঁ, যা কটা চুলছিল এবার সে কটাও যাবে। হ্যাঁ, চোখের অবস্থা কি হয়েছে দেখেছ? একবার আয়নার দিকে রাজসভায় যাওয়ার আগে দেখে নেবে। হ্যাঁ, দুপুরে নাচ শুরু করছো কেন গিন্নি? মানুষ কেন নাচে আগে বলো, মানুষের আনন্দ হলে। আমার এই মুহূর্তে খুব আনন্দ হচ্ছে তাই নাচছি। গিন্নি, খাটের তলায় বাক্সের মধ্যে একটা সুন্দর মুর্শিদাবাদের নবাব বাহাদুরের অতিথিকে। আমার বিয়ের জিনিস আমি কাউকে দেবো না। হ্যাঁ, ওটা ফুলসজ্জার তত্ত্বতে বাবা পাঠিয়েছিল। হ্যাঁ, এর থেকেও ভালো একটা আয়না তোমাকে আমি কিনে দেবো গিন্নি, ওইটা আমাকে কাল দিতে হবে, সব পরে বুঝিয়ে দেব। ঠিক আছে, যখন নতুন আয়না কিনে দেবে বলছো তখন নাও, আমি বার করে দিচ্ছি, দাঁড়াও। আমার লক্ষ্মী বউ, কাল কত কি ঘটবে জানো? মহারাজ কাল খুশি হয়ে আমাকে অনেক উপহার দেবেন। মহারাজ, যাবার আগে উপহারটা যদি পেতাম তাহলে খুব ভালো হতো। আপনার উপহার প্রস্তুত মান্যবর, মন্ত্রী কাল আপনার হেঁয়ালির পূর্ণ অর্থ আমাকে বুঝিয়েছে। তাই নাকি? আপনার মন্ত্রী আমার হেঁয়ালি বুঝতে পেরেছে? খুব কঠিন আপনার হেঁয়ালি মান্যবর, কিন্তু আমি তো মন্ত্রী। আমার মন্ত্রী মাঝে মধ্যে একটু ভুলচুক করে ফেলে বটে, কিন্তু ঘটে বুদ্ধিটা আছে। গোপাল কোথায় গেল? আমার মনে হচ্ছে মন্ত্রী বলছেন যেটা ভাবছেন না সেটা। আজ দেখো গোপাল দেরি করছে। আমি গোপালের জন্য অপেক্ষা করব মহারাজ, গোপালকে না দেখে আমি যাব না। বাবা, এ তো অন্ধ গোপাল প্রেম। ওই যে আসছে গোপাল, দেখছি চকচকে কপাল। মহারাজের জয় হোক মান্যবর, আপনার উপহারটা আনতে একটু দেরি হয়ে গেল। কাল তো কথা হয়ে গেল, আবার উপহার নিয়ে আসার কি প্রয়োজন? প্রয়োজন আছে মন্ত্রী মশাই, তার আগে মহারাজের অতিথির সঙ্গে আমার কয়েকটা কথা আছে। ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? ভয় কেন গোপাল, বলো বলো বলো, নির্ভয়ে বলো। মান্যবর, আপনার গলায় কি কোনো সমস্যা দেখা দিয়েছে? গলার স্বরটা খুব চেনা চেনা লাগছে, অথচ চিনতে পারছি না, এটা কেন মনে হচ্ছে মান্যবর? বুদ্ধি বটে গোপাল, তোমার বুদ্ধি বটে, তুমি তুমি ঠিক আমায় ধরে ফেলেছো। আমি যতই ছদ্মবেশ ধরি না কেন, আমি তোমার কাছে যে ধরা পড়ে যাব সেটা আমি ভেবেছিলাম। এই রে, উদিত সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলেছি তো। কি মন্ত্রী মশাই, নবাব বাহাদুরের উজির খুব খারাপ লোক না? উজির মশাই, মাফ করে দিন, মাফ করে দিন, আমার খুব ভুল হয়ে গেছে। তোমাকে মাফ করতে পারেন একমাত্র মহারাজ।
মহারাজ, আপনার সম্পর্কে এই কৃষ্ণনগর সম্পর্কে অনেক খারাপ কথা আমাদের কাছে জানিয়েছিল। তাই নাকি? নবাব বাহাদুর সেই সমস্ত গুজবে কান না দিয়ে উনি আমাকে এই কৃষ্ণনগরে আসার কথা বলেন, এবং এটাও বলেন যে আমি যেন ছদ্মবেশে যাই। যাকগে মন্ত্রীমশাই, তোমার উপহারটা দেখি, তুমি আমার হেঁয়ালি কি বুঝেছো দেখি। আগে ছাতা। ছাতা? হ্যাঁ, আমার হেঁয়ালিতে তোমার ছাতা মনে হলো। গোপাল গোপাল, তুমি বলো, তুমি কি উপহার এনেছো মহারাজের পক্ষ থেকে? আয়না, দর্পণ গুজির, সর্বক্ষণের সঙ্গী, সামনেও আপনি, পেছনেও আপনি, ওপরেও আপনি, নিচেও আপনি, মূল্যহীন অথচ অমূল্য। অসাধারণ অসাধারণ তোমার বুদ্ধি গোপাল, অসাধারণ। দাও 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 তোমার উপহার দাও। নবাব বাহাদুর তোমাকে খুবই পছন্দ করেন। মহারাজ মুর্শিদাবাদে আপনাদের নবাব বাহাদুরের পক্ষ থেকে নিমন্ত্রণ করে গেলাম। বুধির, তোমাকে আমি যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা নেই। তুমি মন্ত্রী ষড়যন্ত্র আমার কাছে বলে আমার এক ভীষণ উপকার করেছো। আমি এর সঠিক বিচার করব। আমি তাহলে এবার আসি, মুর্শিদাবাদে দেখা হবে, বিদায়। গোপাল, তোমার কাছে আমার ঋণের শেষ নেই, তুমি আবারও আমার সম্মান রাখলে। মহারাজ, আমি কৃষ্ণনগরের মান রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নাও প্রহরী, নাও, মন্ত্রীমশাইকে কারাগারে নিক্ষেপ করো। ক্ষমা 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 করে দিন মহারাজ, মহারাজ 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 আমাকে ক্ষমা করে দিন, আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ, মহারাজ আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমরা সবাই মিলে গোপালের নামে জয়ধ্বনি দিই। জয় গোপালের, জয় জয় গোপালের, জয় জয় গোপালের, জয় জয় গোপালের, জয়। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।